ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কালকে তো আমি আপনাদের পেয়ারার জেলি রেসিপি বা জ্যামের রেসিপি দিয়েছি এবং বলেও ছিলাম যে পেয়ারার যে শ্বাসটা ছেঁকে নেওয়ার পর বাকি রয়েছে সেটা কিন্তু ফেলে দেবেন না, সেটা দিয়ে নতুন একটা রেসিপি দেখাবো। তো আজকে সেই রেসিপিটা নিয়ে এসেছি, আজকে নিয়ে এসেছি পেয়ারার চাটনি। তো দেখুন, এরকম তো দুটো পেয়ারা আমি দেখিয়েছি, পেয়ারা নিয়ে নিয়েছি, তারপর সেই পেয়ারাটা কিন্তু এরকমভাবে ঘষে ভালো করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে, আমি আবারও বলছি, এটাকে কিন্তু টুকরো টুকরো করে নিতে পারেন। তো এভাবে গ্রেট করে নিলে খুব ভালো হয়, তো সেই জন্য কিন্তু আমি পেয়ারাটাকে গ্রেট করেই নিচ্ছি। এভাবে আমি পুরো পেয়ারাটাকে গ্রেট করে নেব। আর এদিকে কড়াইতে কিন্তু জল ফুটে গেছে, জলের মধ্যে পুরো গ্রেট করে রাখা পেয়ারাটাকে দিয়ে দেব। পেয়ারাটাকে দিয়ে খুব ভালো করে জলের মধ্যে সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পেয়ারাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু পেয়ারাটাকে খুব সুন্দর একটা ভালো করে একটু সেদ্ধ করে নেব। তো দেখুন, ফিরে এলাম 10 মিনিট বাদে, পেয়ারা কিন্তু মানে জলটা ফুটে উঠেছে, পেয়ারা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এইবার একটা ছাঁকনির মধ্যে সেদ্ধ পেয়ারাটা ছেঁকে ফেলছি। এভাবে ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জলটাকে আলাদা করে ছেঁকে নেব, কারণ জলটা দিয়ে কিন্তু আমরা অলরেডি জেলি করে ফেলেছি, যেটা রেসিপি কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া আছে। তো দেখুন, এইভাবে ছেঁকে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি, তলাতে যেহেতু জলটা পড়ে গেছে আর ওপরে কিন্তু এভাবে পেয়ারাগুলো রয়ে গেছে, এই পেয়ারাটা দিয়ে কিন্তু আমি চাটনি করবো। এই দেখুন, জলটা তো আমি জেলি করে দিয়েছি, আর এদিকে যে পেয়ারাগুলো রয়ে গেছে সেই পেয়ারাটা আমি একটা বাটিতে তুলে নিলাম। একটা বাটিতে পেয়ারা তুলে নিয়েছি অরেঞ্জ ফুড কালার, একটা পাতি লেবুর রস, চিনি নিয়েছি হাফ কাপ, আম সত্ত্ব কুচি করে নিয়েছি, আর নিয়েছি আমন্ড কুচি। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটাকে একটুখানি ফুটতে দিলাম, জল ফুটে উঠেছে। এবার যে পেয়ারার পাল্পটা ছিল সেই পাল্পটাকে এখানটায় জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে কিন্তু ফোটাতে হবে, কারণ চাটনিটা কিন্তু একটুখানি হালকা হালকা মাখা মাখা হবে। তো খুব বেশি পাতলা তো হবে না এই চাটনি, সেজন্য একটুখানি জল দিয়ে আমি কিন্তু একটু মাখা মাখা টাইপ করে নেব। তো জলের মধ্যে দেখুন, যে পেয়ারাটা দেওয়ার পর পেয়ারাটা কিন্তু ফুটে উঠেছে। এবার এখানটায় যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো চিনি দিলাম, গুঁড়ো চিনিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এখানে সামান্য একটু ফুড কালার দিলাম। আবারও বলছি, ফুড কালার কিন্তু খুব বেশি ইউজ করার দরকার হয় না, তাহলে কিন্তু খুব একদম কটকটে কালার চলে আসবে, সেই জন্য একদমই সামান্য আমি ফুড কালার দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে সব জায়গায় মিশে যায়। তো দেখুন, ফুড কালারটা ভালো করে মিশে গেছে। আর এখানে কিন্তু যে পাতিলেবুর রসটা ছিল সেই পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। পাতিলেবুর রস দেওয়ার কারণটা হলো একটু টকটক টেস্ট হবে, সেই জন্য। তো দেখুন, সব কিছু ফুটে উঠেছে। এখানে সামান্য একটু নুন দিলাম স্বাদের জন্য, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। এবার এখানে কী কী দিচ্ছি বলুন তো, দিয়ে দিলাম আমন্ড কুচি, দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম। দেখুন, চাটনি কিন্তু মোটামুটি রেডি। এবার ওপর থেকে দিয়ে দিলাম আমসত্ত্ব। আমসত্ত্বটা লাস্টে দেওয়ার কারণ হলো, তাহলে আমসত্ত্বটা খুব বেশি সেদ্ধ হবে না, সেই জন্য। তো দেখুন, আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এইবার একটা জিনিস বাকি, সেটা হচ্ছে একটা স্পেশাল মশলা যেটা বানিয়ে নিতে হবে। এর জন্য এখানটা আমি নিয়ে নিয়েছি 1/2 চামচ পাঁচফোড়ন, 1/2 চামচ মৌরি, 1/2 চামচ ধনে, আর 1টা শুকনো লঙ্কা। তো খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিচ্ছি। দেখুন, মশলা কিন্তু ভাজা হয়ে গেছে, মশলাটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব। আর এদিকে চাটনি কিন্তু আমার রেডি, গ্যাস অফ করে দিয়েছি। এবার ওপর থেকে এই ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। ভাজা মশলার কারণে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে চাটনিতে। তো দেখুন, আমার চাটনি কিন্তু একেবারেই রেডি। এবার শুধুমাত্র সার্ভ করার পালা। তো আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি।
তো দেখুন আমি ওপর থেকে একটুখানি আমন্ড ছড়িয়ে গার্নিশ করে নিয়েছি। কি দুর্দান্ত লাগছে না দেখতে? দেখলেন তো যে জিনিসটা আপনাদের মনে হচ্ছে যে ওয়েস্ট হয়ে গেল, কিন্তু কিছুই ওয়েস্টেজ নয়। দেখলেন তো কোনো জিনিসই কিন্তু ফেলা গেল না, যে জিনিসটা বেঁচে গেছে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর অসম্ভব সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে যায়। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আরও বেশি করে আমার চ্যানেলের লিংক সবাইকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।